পণের টাকা না দেওয়ায় স্ত্রীকে শিলনোড়া দিয়ে প্রাণে মারার চেষ্টায় স্বামী সহ পরিবারের লোকজনের বিরুদ্ধে উঠছে অভিযোগ। ঘটনাটি মালদার গাজল থানার ছিটকা মহল এলাকায়। আহত স্ত্রী বন্দনা সরকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ছ মাসের একটি শিশু কন্যা রয়েছে। বাবার বাড়ি বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায়। অভিযুক্ত স্বামী রাজকুমার সরকার এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয় আহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে। জানা যায়, পেশায় লেবার রাজকুমার সরকার তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে প্রায় 5,000 টাকা নিয়ে আসতে চাপ দেয়। সেই টাকা না নিয়ে আসতে পারায় দিনের পর দিন তাকে মারধর, এমনকি আগুনে পুড়িয়ে প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাত্রি 9টা নাগাদ সেই টাকা নিয়ে না আসায় চরম বচসা বাঁধে। এরপর প্রথমে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা, তারপর না পারায় শিলনোড়া দিয়ে মাথায় আঘাত করে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। কোনো রকমের সেখান থেকে পালিয়ে বাঁচেন গৃহবধূ। স্থানীয়রা সেখান থেকে গৃহবধূকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় গাজল থানায় অভিযোগ দায়ের করা হয় আহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। মালদহ থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমার স্বামী, আমি রান্নাঘরে আমাকে ভাত রাঁধতে পাঠাচ্ছিল, আমার রান্নাঘরে ভাত রাঁধতে আসলাম, আমার শাশুড়ি কি বললো না বললো আমাকে এসে মারতে লাগলো, লোহা দিয়ে আমার গোটাই শরীরে মেরেছে। আমাকে 2-3 দিন হলো আমার মায়ের বাড়ি আমাকে টাকা আনতে পাঠিয়েছিল, বলছে কি তোর মায়ের কাছে 5,000 টাকা নিয়ে আয়, এরকম বলছে। আমার মারা তো গরিব মানুষ, কোথায় পাবে, তার জন্য আমাকে মেরেছিল। কি করবে টাকা দিয়ে, কেন আনতে বলছে, বলছে কি আমার দরকার আছে, এরকম বলছে। তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে 5,000 টাকা কিসে না, তার কি মদ ফদ খাওয়া যাবে না কি, ওগুলো কিছু বলে না, বলছে আমার দরকার আছে। কি করে আপনার সাথে কি কাজ করে, পেট ফাটে এমনিলে ভারী, টাকা না নিয়ে আসার জন্যই মেরেছে। হ্যাঁ, কি দিয়ে মেরেছে, লোহা দিয়ে মেরেছে। কতদিন আগে বিয়ে করেছেন, 4 বছর হয়ে আর 2-3 দিন হলো। আমাকে আমার গলাতে হেঁচা ধরে নিয়েছিল, ওখানকার পাশে বাড়ির মামা এলো, মামারা এসে আমাকে কত বকলো, বকে টেকে আরো ওড়াকে বকলো, দিয়ে ওড়া বাড়তে লাগলো, আর কিছু বললো না। খুব বাচ্চা আছে, হ্যাঁ আমি আছে 6 বছর, 6 বছর আপনি, 6 মাসের নিয়ে আমি যেটা মারছিলাম ওটা আগুনটা আর লাগাতে পারলো না, আমাকে লোড়া দিয়ে গোটাই শরীরে মেরেছে। কি নাম আপনার স্বামীর, রাজকুমার সরকার। কোথায় বাড়ি, শিক্ষা মহা।